বাংলাদেশী পর্তুগিজ সোসাইটি ইউকের উদ্যোগে বুধবার বনমাউথ সমুদ্র সৈকতে বার্ষিক আনন্দ ভ্রমণ আয়োজন করা হয়। 500 শতাধিক মানুষের বিশাল বহরটি ইউরোপ থেকে যুক্তরাজ্যে আগত বাংলাদেশিদের এ যাবৎকালের সবচেয়ে বড় বহর ছিল। এতে মিডিয়া পার্টনার ছিল দর্শক প্রিয় স্যাটেলাইট টিভি আয়ন টিভি। বিস্তারিত দেখুন আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হকের রিপোর্টে। বাংলাদেশি পর্তুগিজ সোসাইটি ইউকের উদ্যোগে বুধবার বার্ষিক আনন্দ ভ্রমণ করা হয় যুক্তরাজ্যের বহু জনপ্রিয় সমুদ্র সৈকত বনমাউথে। লন্ডনে আপটন পার্ক এবং হোয়াইট চ্যাপেল থেকে 10টি কোচবর্তী 500 শতাধিক মানুষের বিশাল বহরটি ইউরোপ থেকে যুক্তরাজ্যে আগত বাংলাদেশিদের এ যাবৎকালের সবচেয়ে বড় বহর ছিল এটি। এই আনন্দ ভ্রমণে নানা ধরনের আয়োজনে ভরপুর ছিল দিনটি। খেলাধুলা, সমুদ্র স্নান, ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙা, বালিশ খেলা, কৌতুক সহ আরো অনেক আয়োজন। স্থানীয় সময় সকাল 10টায় যাত্রা হওয়া ভ্রমণের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। লন্ডন থেকে বনমাউথ যাওয়ার পথে বিরতিতে পরিবেশিত হয় সকালের নাস্তা, তাতে ছিল বাংলার ঐতিহ্যবাহী নান রুটি, ভাজি এবং হালুয়া। বিরাট বহরটি বনমাউথ সমুদ্র সৈকতে পৌঁছে প্রথমে অধিকাংশ ছেলেমেয়েরা সমুদ্র সৈকতে নামে স্নান করতে, এরপর স্থানীয় একটি পার্কে সবাইকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির জাহাঙ্গীর, সভাপতি নূর মোহাম্মদ কোচি এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ পরিচালনায় ছোট ছোট ছেলেমেয়েদের এবং বড়দের বিভিন্ন খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। TNT কনসালটেন্সি লিমিটেডের স্পন্সরে আকর্ষণীয় পুরস্কার ছিল স্মার্ট টিভি, স্মার্ট মোবাইল ফোন এবং ল্যাপটপ, এবং ভ্রমণে অংশগ্রহণকারী সকলের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন পুরস্কার। ভ্রমণের সকলকে আনন্দ দিতে পেরে সভাপতি নূর মোহাম্মদ কোচি বলেন, আজকে আমাদের পর্তুগিজ বাংলাদেশের সোসাইটি ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে একত্রিত হয়েছেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উপদেষ্টা হুমায়ুন কবির জাহাঙ্গীর বলেন, পর্তুগিজ বাংলাদেশের সোসাইটি ইউকে আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যে প্রত্যেকটি ব্যক্তি পরিবারের মতো যে সহযোগিতা করেছেন, আমাদের ছোটোখাটো কষ্ট, ছোটোখাটো ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন, আর এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আজকের এই অনুষ্ঠান আয়োজনের পিছনে স্পন্সররা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আইয়ন টিভি মিডিয়া পার্টনার থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, যে এবং সকল স্পন্সরকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, পর্তুগিজ বাংলাদেশ সোসাইটি ইউকে কর্তৃক আয়োজিত বাৎসরিক বনভোজন আনন্দ ভবনের আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন। পরবর্তীতে আমরা আরও ব্যাপক হারে আপনাদের সমর্থন নিয়ে আমরা আরও সুন্দরভাবে শৃঙ্খলাভাবে সুন্দরভাবে কিছু করার চেষ্টা করব। উক্ত ভ্রমণে আরও উপস্থিত ছিলেন TNT কনসালটেন্সি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর জনাব ইফতি আহমেদ, আবুল বাশার, শাহাদাত হোসেন, নাসির আহমেদ, মঞ্জু সরকার, নজরুল সুমন, সর্দার আহমেদ রায়হান, হাবিব উজ্জ্বল, শফিকুর সপু, বুলবুল, তানবীর রাহি সহ আরও অনেকে। ফজলুল হক, আইওয়ান টিভি, লন্ডন।